কাদের সিদ্দিকী, পুরো নাম বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী। তিনি একাধারে একজন বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ ও লেখক। সব মুক্তিযোদ্ধাই বীর, তবে কাদের সিদ্দিকী বীরদেরও বীর। মহান মুক্তিযুদ্ধে কাদের সিদ্দিকীর বীরত্ব কিংবদন্তি পর্যায়ের। স্বাধীনতা সংগ্রামের সময় তিনি গড়ে তুলেছিলেন নিজস্ব বাহিনী। একাত্তরে টাইগার সিদ্দিকী নামটাই পাকিস্তানি বাহিনীর বুকে ভয় ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। দেশ স্বাধীন হলে তিনি ভূষিত হয়েছেন বীরোত্তম খেতাবে। জীবিত মুক্তিযোদ্ধাদের জন্য এটি সর্বোচ্চ খেতাব। শ্রদ্ধা করে তাকে ডাকা হয় বঙ্গবীর। টাঙ্গাইলের এক কৃতি সন্তান, 90-এর দশকে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। কিন্তু 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর কাদের সিদ্দিকীর সঙ্গে আওয়ামী লীগের মত পার্থক্য দেখা যায় এবং এই মত পার্থক্যের কারণে শেষ পর্যন্ত তিনি দল ত্যাগ করেন। রাজনীতিতে গুরুত্ব হারাতে পারেন জেনেও তিনি এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন। বঙ্গবীর কাদের সিদ্দিকীর আপোষহীন রাজনৈতিক জীবন সম্পর্কে জেনে আসা যাক। 1947 সালের 14 জুন কাদের সিদ্দিকীর জন্ম হয়। তার পৈতৃক বাড়ি টাঙ্গাইলের কালীহাতি উপজেলার ছাতিহাটি গ্রামে। টাঙ্গাইলের আলো বাতাস গায়ে মেখেই তিনি বেড়ে উঠেছেন। শিবনাথ উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিকের পড়াশোনা করেছেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেছেন সরকারি MM আলী কলেজ থেকে। এখান থেকে তিনি স্নাতকও পাশ করেন। স্কুলে পড়াকালীন তিনি পাকিস্তান সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগ দেন। প্রশিক্ষণ শেষে সেনাবাহিনীতে কিছুদিন চাকরি করে 1967 সালে চাকরি ছেড়ে দিয়ে আবার শিক্ষা জীবনে ফিরে যান। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি সরাসরি অংশ নেন। তখন তার বয়স ছিল 24। টাঙ্গাইল তথা দেশকে স্বাধীন করার দৃঢ় প্রত্যয়ে প্রায় 17,000 মুক্তিযোদ্ধা এবং বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবকের সমন্বয়ে কাদের সিদ্দিকী গঠন করেন একটি গেরিলা বাহিনী। এই বাহিনীটি কাদেরিয়া বাহিনী নামে সুপরিচিত। কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধারা 11 নম্বর সেক্টরে কমপক্ষে 3 শতাধিক মুখোমুখি লড়াইয়ে অংশগ্রহণ করে। কাদের সিদ্দিকী নিজে 30টিরও বেশি মুখোমুখি লড়াইয়ে সরাসরি নেতৃত্ব দেন। ফলে পাকিস্তানি বাহিনী সহ আল বদর, আল শামস রাজাকারদের কাছে বিপদের নাম ছিল কাদেরিয়া বাহিনী। 1971 সালের 10 ডিসেম্বর কাদেরিয়া বাহিনীর সহায়তায় কালীহাতি উপজেলার পৌলিতে ভারতীয় ছত্রি সেনারা অবতরণ করেন। 11 ডিসেম্বর কাদের সিদ্দিকীর কাদেরিয়া বাহিনীর নেতৃত্বে টাঙ্গাইল হানাদার মুক্ত হয়। মহান স্বাধীনতা সংগ্রামে বীরত্বপূর্ণ অবদানের জন্য কাদের সিদ্দিকীকে বঙ্গবন্ধুর সরকার বীর উত্তম খেতাবে ভূষিত করে। কাদের সিদ্দিকী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন। তিনি আজও বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারণ করেন। কিন্তু আলাদা দল গঠন করার পর থেকেই রাজনীতিতে কাদের সিদ্দিকীর গুরুত্ব কমতে থাকে। শুরুর দিকে তিনি আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন, তবে আওয়ামী লীগ থেকে বেরিয়ে গিয়ে কাদের সিদ্দিকী নিজেই প্রতিষ্ঠা করেন কৃষক শ্রমিক জনতা লীগ। দলটির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। এর আগে 1996-2001 সালে তিনি টাঙ্গাইল 8 আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। রাজনীতির পাশাপাশি লেখক হিসেবেও বেশ খ্যাতি রয়েছে কাদের সিদ্দিকীর। জাতীয় ইস্যুতে তার লেখাগুলো পত্রপত্রিকায় প্রকাশিত হয়। এছাড়া মুক্তিযুদ্ধ ভিত্তিক বেশ কয়েকটি বই প্রকাশ করেছেন তিনি। তার রচিত স্বাধীনতা 71 গ্রন্থটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং কাদেরিয়া বাহিনীর প্রামাণ্য দলিল হিসেবে বিবেচিত। কাদের সিদ্দিকীর ভাই আব্দুল লতিফ সিদ্দিকী মুক্তিযুদ্ধের সংগঠক এবং আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ছিলেন। তার আরেক ভাই মুরাদ সিদ্দিকী, তিনি 2008 সাল পর্যন্ত কৃষক শ্রমিক জনতা লীগের রাজনীতিতে সক্রিয় থাকলেও 2009 সাল থেকে আওয়ামী লীগের রাজনীতি করছেন। কাদের সিদ্দিকীর ঘটনাবহুল জীবন নিয়ে চর্চা করার মতো অনেক বিষয় রয়েছে, তবে 71 ও 75-এ বীরত্বের কারণে তিনি অনুপ্রেরণার অন্য নাম হয়ে থাকবেন।